কলকাতা থেকে হরিদ্বারের যতগুলো পর্ব আমি বানিয়েছি সব পর্বের ইনফরমেশন যদি একটা ভিডিওর মধ্যে পাওয়া যায় তাহলে কেমন হয়? হরিদ্বারে পৌঁছনো, হোটেল বুকিং, গঙ্গা আরতি, ঋষিকেশের রামঝুলা, লক্ষ্মণঝুলা, পরমার্থ নিকেতন, নীলকণ্ঠ মন্দিরের মহাদেবের দর্শন, টোটাল খরচ, যাবতীয় সমস্ত কিছু থাকবে এই একটা ভিডিওর মধ্যে। কলকাতা থেকে হরিদ্বার যেতে হলে আসতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে টোটাল 3টে ট্রেন চলাচল করে হরিদ্বার পর্যন্ত। একটা কুম্ভ, দ্বিতীয় উপাসনা, তৃতীয় দুন এক্সপ্রেস ডেইলি চলাচল করে। রাত্রি 8:25 হাওড়া স্টেশন থেকে ছেড়ে রওনা হয় হরিদ্বারের দিকে। কিন্তু এই লাইনে বেশি ট্রেন না থাকায় এই ট্রেনগুলোতে 4-5 দিন আগে টিকিট পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে। তখন আমাদের দ্বিতীয় অপশন দিল্লি ভায়া হয়ে যাওয়ার কথা আমরা ভাবি। দিল্লি থেকে প্রচুর ট্রেনের অপশন রয়েছে, উপাসনা, কুম্ভ কিংবা দুন। কোনোটাতেই টিকিট না পেয়ে নেতাজি এক্সপ্রেসে করে হাওড়া স্টেশন থেকে রাত্রি 9:25 আমি রওনা হলাম দিল্লির উদ্দেশ্যে। আর ওল্ড দিল্লিতে এই ট্রেনে নামার সময় রাত্রি 8:25, মানে পরের দিন। স্বভাবতই এই ট্রেনটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লেট করে চলার একটা রেকর্ড রয়েছে, যার জন্য 11টার সময় এসে পৌঁছালাম ওল্ড দিল্লি স্টেশনে। এই ওল্ড দিল্লি স্টেশনেই রয়েছে আপার ক্লাসের এসি ওয়েটিং রুম, যেখানে 1 ঘন্টায় 10 টাকা করে চার্জ করা হয়। এই ওল্ড দিল্লি থেকে হরিদ্বার পর্যন্ত 24 ঘন্টায় প্রচুর ট্রেনের অপশন রয়েছে। কিন্তু এই নেতাজি এক্সপ্রেস ওল্ড দিল্লিতে কটার সময় পৌঁছবে এই ভরসা না পেয়ে আমি ভোরবেলার 5:05 যোগা এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম। এই ট্রেনের 3rd AC-র B3 কোচে আমি টিকিট কেটেছিলাম, যার ভাড়া পড়েছিল 580 টাকার মতো উইথ GST। বাকি কোচগুলোর টিকিটের প্রাইস ডিসপ্লের উপর দিয়ে দিলাম। ওল্ড দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব 248 কিলোমিটার, যেটা পৌঁছতে সময় লাগে 6 ঘন্টা 13 মিনিটের মতো। হরিদ্বারে নামার সময় 11:18। আমার হরিদ্বার স্টেশনে পৌঁছতে সময় লেগে গিয়েছে 11:30 মতো। আপনারা যদি ডাইরেক্ট হাওড়া থেকে হরিদ্বারের জন্য দুন এক্সপ্রেসে টিকিট পেয়ে যান তাহলে খুব ভোরবেলায় 5টার মধ্যে হরিদ্বারে নেমে যেতে পারবেন। এই হরিদ্বার স্টেশন থেকে পুরো জার্নিটা সেম হতে চলেছে, সেটা যেই ট্রেনেই আপনারা আসুন না কেন। স্টেশন থেকে বেরিয়ে সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে যে একটা ভালো হোটেল খোঁজা। 500 টাকায় একটা রুম নিয়েছি একদম স্টেশনের সামনে, দারুণ সাজানো গোছানো রুম, গিজার টিজার সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে। এই হোটেলে এসি রুমও আছে, গরমকালে আসুন কিংবা শীতকালে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। এই হোটেলের ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই হোটেলটার নাম হোটেল অর্কিড ইন, যেটা একদম স্টেশনের সামনেই অবস্থিত। এরপরে আসি খাওয়া দাওয়ায়। এখানে দুটো বিখ্যাত হোটেল রয়েছে, একটা পুরাতন দাদাবৌদির হোটেল, আরেকটা মাসির হোটেল। এখানে 100 টাকার ভেতরে দুপুরে নিরামিষ খাবার পেট ভর্তি করে খাওয়া যায়। এরপরে চলে যান এখান থেকে সোজা হরকিপাউরির ঘাটের দিকে। হরকিপাউরি ঘাটে যাওয়ার জন্য যে মেন রাস্তাটা রয়েছে সেটা হরিদ্বারের যে মেন মার্কেট আছে তার মধ্যে দিয়ে। যেতে যেতে এখানে অনেক দোকানদানি এখানে দেখতে পাবেন কেনাকাটা করার জন্য, কিন্তু এখন কেনাকাটা করার কোনো দরকার নেই, অনেক সময় রয়েছে। এখন সোজা ঘাটে চলে যান, ওখানে গিয়ে স্নানটা সেরে ফেলুন, তার সাথে পাশাপাশি কয়েকটা জায়গা ঘুরেও দেখতে পারেন। হিন্দু ধর্মের 7টা পবিত্র স্থানের মধ্যে একটা হলো হরিদ্বার। উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ ছাড়াও এই হরিদ্বারে কুম্ভমেলা পালন করা হয়। এই হরিদ্বারের গঙ্গা স্নান সর্বসেরা। আপনারা যদি খুব সকালে দুন এক্সপ্রেস ধরে এখানে হরিদ্বারে পৌঁছে যান তাহলে কিন্তু একই দিনে মনসাদেবীর টেম্পল এবং চণ্ডীদেবীর টেম্পল, যেটা হরকিপৌড়ি ঘাটের দুই দিকে অবস্থান করছে, এই দুটো আপনারা ঘুরে নিতে পারবেন প্রথম দিনে। এই স্নানের ঘাটের আশেপাশে প্রায় সর্বত্র জায়গাতেই এইরকম ছোটো বড় অনেক দোকান দেখতে পাওয়া যায়, যেখানে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য ছোট বড় জলের বোতল, জলের ড্রাম ইত্যাদি সব কিছু এখানে পাওয়া যায়। সন্ধ্যে 5টা বাজার কিছুক্ষণ আগে হরিদ্বারের মেইন যে ঘাট হরকিপাউড়ি ঘাটে পৌঁছে যান, কারণ আগে থেকে না পৌঁছলে বসার জন্য কিন্তু জায়গা পাবেন না। এখানে সন্ধে আরতি কিন্তু সন্ধে 6:30 শুরু হয়। এই সময় ঘাটে স্নানের ভিড়টা খুবই কম থাকে, তাই অনেক মানুষ এই সময় ছোট ছোট বোতল কিংবা ড্রামে করে জল সংগ্রহ করেন। হরিদ্বারের ভিড় সর্বসেরা। সারা বছর যখনই এখানে আপনারা আসবেন লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে দেখতে পাবেন। এরপরে সোজা এখান থেকে চলে যান হোটেলে। যাওয়ার আগে নিরামিষ খাবারের হোটেলে খেতে চাইলে খেয়ে নিতে পারেন, তাছাড়া হোটেলের মধ্যেও অপশন অ্যাভেলেবেল আছে খাবার অর্ডার দেওয়ার। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন,
কারণ পরদিন ভোরবেলায় বেরোতে হবে ঋষিকেশের উদ্দেশ্যে। আজকে দ্বিতীয় দিন, হরিদ্বার থেকে ঋষিকেশে রামঝুলা, লক্ষ্মণঝুলা, পরমার্থ নিকেতন, জানকী সেতু, এছাড়া নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের দর্শন, তার সাথে বেশ কিছু ছোট বড় ঝর্ণা, পাহাড়ি রাস্তা, সুন্দর সুন্দর গ্রাম, এগুলো দেখব। এর জন্য সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বাল্মীকি চোখের সামনে। এখান থেকে একটা অটো ধরে মাত্র 70 টাকা দিয়ে এখান থেকে পৌঁছে যাব ঋষিকেশ। যেতে যেতে দেখতে পাবেন হরকি পাউড়ির ঘাট, তার সাথে বড় শিবের মূর্তিটা, এছাড়া টাইগার রিজার্ভ, এছাড়া তো রয়েছেই অপূর্ব রাস্তা, বড় বড় পাহাড়ের চূড়া, রেল লাইন এবং কয়েকটা ছোট বড় পাহাড়ি ব্রিজ। 70 টাকার বিনিময়ে অটো ছেড়ে দেবে ঋষিকেশের অটো স্ট্যান্ডে। এখান থেকে আরেকটা অটো চেঞ্জ করে এখান থেকে যেতে হবে রামঝুলা, তার জন্য 20 টাকা করে নিচ্ছে মাথা পিছু। টোটাল হরিদ্বার থেকে ঋষিকেশ পর্যন্ত পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা। রামঝুলায় নামার পরে এই পার্কিংয়ের নিচে দিয়ে সোজা রাস্তা হাঁটলে এমন একটা জায়গায় পৌঁছবেন যেখান থেকে মা গঙ্গার তীরে বড় বড় পাহাড়ের চূড়াগুলো এবং রামঝুলাটা দেখা যাচ্ছে। আর আগেই বলে দিই, লক্ষ্মণঝুলা কিন্তু এখন বন্ধ রয়েছে, ভালো করে খোঁজ খবর না নিয়ে বেকার বেকার এগোবেন না। এই হচ্ছে রামঝুলা, এখন রামঝুলা দিয়ে ওই পারে যাব। এই হলো সেই লম্বা ঝুলন্ত এবং দুলন্ত ব্রিজ যেটা অনেকটা লম্বায় দীর্ঘ। এর ওপারে রয়েছে পরমার্থ নিকেতন, মাত্র 300 কিলোমিটারের মতো ডিস্টেন্স, একদম ডান দিকে রাস্তা। পরমার্থ নিকেতনে ভেতরে প্রবেশ করে ডান দিকেই রয়েছে বজরংবলীর একটি বিশাল মূর্তি, এবং সোজা যদি নদী গর্ভের দিকে নামা যায় এখানেই রয়েছে ভগবান ভোলানাথের সেই বিখ্যাত মূর্তিটা। এই মূর্তির সামনে থেকে বাম দিকে রয়েছে জানকী ব্রিজ, আর এখানে জলরাশি বেগটা প্রচণ্ড বেশি। এখান থেকে কয়েক পা হাঁটলে পৌঁছে যাবেন একদম জানকী ব্রিজের গেটের সামনে। এটা কিন্তু রামঝুলা কিংবা লক্ষ্মণঝুলার মতো এতটা ছোট নয়, এটা দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেকটাই বড়। মাঝখান দিয়ে রয়েছে পায়ে হাঁটা রাস্তা এবং দু সাইড দিয়ে ছোট স্কুটি গাড়ি যাওয়ার রাস্তা। এই জানকী পুলের এই প্রান্ত থেকে রয়েছে প্রচুর শেয়ার গাড়ি নীলকণ্ঠ মন্দিরে যাওয়ার জন্য। যেই গাড়িতে করে যাবেন সেই গাড়িতে করেই আবার ঘুরে আসতে হবে। যাওয়া আসা মাথা পিছু একজনের ভাড়া নিচ্ছে 300 টাকা করে। আর এই যে রাস্তাটা, এটা বদ্রীনাথ যাওয়ার মার্গ। এই রাস্তার আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর, রাস্তা কোথাও ভালো আবার কোথাও রাস্তা এবড়ো খেবড়ো। কিছু দূর যাওয়ার পরে এই রাস্তা নীলকণ্ঠ ব্রিজ থেকে আলাদা হয়ে গিয়ে নীলকণ্ঠ টেম্পল রোড ধরে একদম সোজা পৌঁছেছে নীলকণ্ঠ মন্দিরের সামনে। এখানে নদীর বেগ প্রচণ্ড মারাত্মক, এখানে রিভার র্যাফটিং, ক্যাম্পিং এবং থাকার জন্য টেন্ট, গেস্ট হাউস সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে অনেকগুলো পাহাড়ি অচেনা গ্রাম, যেগুলোর অবস্থান এই পাহাড়ি গভীর খাদের নিচে এবং নদীর তীরবর্তী স্থানে। এখানের বেশিরভাগ গ্রামেরই নাম আমার জানা নেই, কোথাও গ্রামের নামও লেখা নেই। কিছু কিছু জায়গায় গুগল ম্যাপের সাহায্য নিতে হচ্ছে গ্রামের নামগুলো চেনার জন্য। এখানে স্কুটি গাড়িও ভাড়ায় পাওয়া যায়। হরিদ্বার কিংবা ঋষিকেশ থেকে দিনে 400 টাকা থেকে 600 টাকা করে চার্জ করা হয় একদিনের জন্য। পুরোটাই ল্যান্ডস্লাইড জোন, তাই সাবধান। ঋষিকেশ থেকে টোটাল 1 ঘন্টার মতো সময় লাগলো এই নীলকণ্ঠ মন্দিরের সামনে পৌঁছতে। মন্দিরের সামনে এখানে রয়েছে প্রচুর দোকান যেখানে মন্দিরের পুজোর ডালি প্রসাদ পাওয়া যাচ্ছে। সকালের দিকে আসলে এখানে ভিড়ের লাইন এত দূর থেকে লেগে যায় যে এখানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে মন্দিরের ভেতরে প্রবেশ করে মহাদেবের দর্শন করতে। কাঁধে ব্যাগ এবং মোবাইল ক্যামেরা এগুলো নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়, কিন্তু ভেতরে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি কোনোটাই করা যায় না। দুপুর 1টার দিকে যখন মন্দির থেকে বেরোলাম তখনও অনেক মানুষ পুজো দেবার জন্য এখানে আসছে। এখান থেকে এখন সোজা আমি বেরিয়ে যাব এখন ঋষিকেশে। যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়িতে করেই পৌঁছে গেলাম রামঝুলার সামনে। এখানে চটিবালা রেস্টুরেন্ট রয়েছে যেটা ঋষিকেশের ফেমাস এবং প্রসিদ্ধ। ঋষিকেশ যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু এই চটিবালা রেস্টুরেন্টে একবার অবশ্যই খাবার দাবার ট্রাই করবেন। এখান থেকে এখন আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হরিদ্বারের দিকে। একটা অটো ধরে আমি চলে আসলাম হরিদ্বারের হরকি পাউড়ি ঘাটের সামনে। আসার সময় রামঝুলা থেকে ডাইরেক্ট অটো পেয়ে যাবেন হরিদ্বার পর্যন্ত, মাত্র 80 টাকা ভাড়া। আজকে সন্ধেবেলায় শেষবারের মতো গঙ্গা আরতিটা দেখে নিন, সাথে গঙ্গার জলটাও নিতে ভুলবেন না। গঙ্গাঘাট থেকে স্টেশন পৌঁছাতে 15 মিনিট সময় লাগে পায়ে হেঁটে, হাতে অগাধ সময় রয়েছে, যা কিছু কেনাকাটা করার করে নিতে পারেন। তারপরে খাওয়া দাওয়া করে
পৌঁছে যান রেল স্টেশনে। রাত্রি 10:18 হরিদ্বার থেকে হাওড়া পর্যন্ত রয়েছে দুন এক্সপ্রেস, যেটার স্লিপার টিকিটে আমার ভাড়া পড়েছে 664 টাকা উইথ GST। এই ট্রেনে প্যান্ট্রিকারের সুবিধে নেই, আগে থেকে কিছু খাবার আপনাদের সাথে ক্যারি করলে আপনাদেরই সুবিধে হবে। 33 ঘন্টা 42 মিনিট জার্নি করে এই ট্রেনটা হাওড়াতে গিয়ে পৌঁছবে 7:00 সময়। এই ট্রেনে ওয়েটিং লিস্ট এবং জেনারেলের সংখ্যা প্রচণ্ড বেশি, যার জন্য নিজেদের লাগেজগুলো একটু সাবধানে রাখবেন। তাহলে কেমন হলো আজকের এই হরিদ্বার পর্বের টোটাল জার্নির ইনফরমেশন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।